আমি গুড় পিঠা বানাবো, তার জন্যে আটা নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি গুড়, অল্প পানি দিয়ে দেবো, গ্যাসে চাপিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে অল্প পানি দিয়ে গুড়টা হালকা একটু গলিয়ে নেব। গুড় পিঠা বানাবার জন্য আমার লাগবে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, লাগবে 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি গুড় খুলে রেখেছিলাম গুড়টা দিয়ে দেব। আমার ডোটা রেডি হয়ে গেছে, দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি অল্প, এরপর 1টা দিয়ে দিচ্ছি, দেখুন 1/3টা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আরেকটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি, আবার একটু তেল দিয়ে নেব, আবার 1টা দিয়ে নিচ্ছি, আমার এটা 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি, আবার 1টা হয়ে গেছে, আবার আমি তুলে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি, আবার 1টা দিয়ে দেবো। ওইভাবে আমি সব বানিয়ে নিয়ে দেখাচ্ছি, হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন আমার সব বানানো হয়ে গেছে গুড় পিঠা, দেখুন কত সুন্দর লাগছে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।